আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স, আশা করি সকলে ভালো আছেন। আর্জেন্টিনার রেকর্ডের রাতে মেসির দুর্দান্ত হ্যাটট্রিকে উড়ে গেল কুরাকাও। আসুন জেনে নেই বিস্তারিত। ভোরে মাঠে নেমেছিল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কুরাকাওয়ের বিপক্ষে। এই ম্যাচে লিওনেল মেসির দুর্দান্ত হ্যাটট্রিকে উড়ে গেল 276 বর্গ মাইলের আয়তনের দেশ কুরাকাও। এদিন আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারে গোলের সেঞ্চুরি পূরণ করেন লিওনেল মেসি। ক্যারিয়ারে এটি তার 57তম হ্যাটট্রিক। বিশ্ব চ্যাম্পিয়নরা প্রতিপক্ষের জালে এদিন গোল উৎসবে মেতে উঠল। প্রতিপক্ষ কুরাকাওকে দিলেন গুনে গুনে 7 গোল। খেলার প্রথমার্ধ শুরুটা বেশ ভালোই করেছিল কুরাকাও, কিন্তু খেলার 20 মিনিটের মাথায় লিও মেসির প্রথম গোল থেকে আসে আর্জেন্টিনার প্রথম গোলের লিড। এরপরে গঞ্জালেসের 23 মিনিটের মাথায় আর্জেন্টিনা পায় দ্বিতীয় গোল। এরপর লিও মেসির 33 মিনিট ও 37 মিনিটের মাথায় আরও গোল করেন। খেলার 35 মিনিটের মাথায় ফার্নান্দেজ এবং ডিমারিয়া করেন 78 মিনিটে পেনাল্টি থেকে গোল। এরপর মন্টিয়েল 87 মিনিটে আরও একটি গোল করেন। সর্বশেষ 7 গোলের লিড নেয় আর্জেন্টিনা। আর লিওনেল মেসি তার ক্যারিয়ারের আরও একটি তুলে নেন হ্যাটট্রিক। প্রতিপক্ষ কুরাকাওয়ের বিপক্ষে লিওনেল মেসি তার 21 মিনিটে, 33 মিনিটে ও 37 মিনিটে গোল করেন। খেলায় যেন পাত্তাই পায়নি 86 নাম্বার র্যাঙ্কিংয়ে থাকা কুরাকাও। বন্ধুরা, খেলাধুলা সকল আপডেট সবার আগে পেতে আরিফ ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।